বন্ধুরা, খেয়াল করুন, অসাধারণ একটি লাইট তাও আবার নষ্ট ব্যাটারি দিয়েও সম্ভব। তো দেখুন, এখানে একটা চার্জিং মডিউল রয়েছে আর দুইটা ব্যাটারি রয়েছে। আমরা যে কাজগুলো করলাম, এই ব্যাটারি দুইটার যে প্লাস প্লাস রয়েছে, আমরা এক করে সেখান থেকে একটা সাদা তার বের করে চার্জিং মডিউল সার্কিটের বি প্লাসের সাথে সংযোগ করে দিলাম। দেখুন ভালোভাবে, সুন্দর করে আমরা বি প্লাসের সাথে সংযোগ করে দিয়েছি। আর বি মাইনাসের সাথে আমরা যে সাদা তারটা বের হয়েছে, এই সাদা তারটা বের করে আমরা ব্যাটারির যে মাইনাস মাইনাস আছে সুন্দর এক করে সেখানে লাগিয়ে দিয়েছি। আর লাল এক কালো যে তারটা দেখতে পাচ্ছেন দুইটা, এটা হয়েছে আমাদের লাইটের আসলে প্লাস মাইনাস তার, ঠিক আছে? তো আপনারা দেখবেন অসাধারণ আলো জ্বলতেছে, এটা অনেক দীর্ঘস্থায়ী হবে। যে চার্জিং মডিউল সার্কিটটা দেখতে পাচ্ছেন, সেটা যদি ফুল চার্জ করা হয় তাহলে অবশ্যই সেখানে একটা ইন্ডিকেটর আলো জ্বলবে, যেটা আপনারা সামনে দেখতে পাবেন। তো চলুন আমরা চার্জিং মডিউল সার্কিটটা সম্পর্কে আবার একটু ধারণা নিয়ে আসি। এখানে কিন্তু অনেক সুন্দর আলো দিচ্ছে, যদিও ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না, আসলে অনেক সুন্দর আলো দিবে। এখন যদি খেয়াল করেন, এখানে যে চার্জিং মডিউল সার্কিটটা রয়েছে সেখানে আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে মাইনাস মাইনাস এক করা আছে আর প্লাস প্লাস এক করা রয়েছে ব্যাটারির। আর তাতে আমাদের ব্যাটারির অ্যাম্পিয়ারটা সুন্দর করে একটু বেড়ে গেছে। যদি একটা ব্যাটারি ইউজ করা হয়তো তাহলে আসলে লাইটটা লাস্টিং কম করতো, আলোটা আসলে কম জ্বলতো, কিংবা বেশি সময় দীর্ঘস্থায়ী হইতো না। তো যদি আমরা চার্জে দেই, সুন্দর একটা লাল আলো জ্বলবে, আর ফুল চার্জ হয়ে গেলে সাইডে একটা নীল আলো জ্বলবে। তাহলেই বোঝা যাবে আসলে যে ব্যাটারি দুইটা ফুল চার্জ হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। Yeah!